সন্ধিয়ার প্রথম দুখবর হয়েছে সাধারণ জনতাক পুনৰ মাধমার হুদায় বৃদ্ধি করলে রন্ধন গ্যাসের সিলিন্ডারের মূল্য অত্যাবশ্যকীয় খাদ্য সামগ্রীর মূল্যবৃদ্ধিয়ে কুঙা করার সময়তে দেশের জনসাধারণক পুনের এবার মাধমার হুদায় সরকারি তেল কোম্পানিসমূহে বৃদ্ধি করলে রন্ধন গ্যাসের সিলিন্ডারের মূল্য জানিবা মতে প্রতিটি সিলিন্ডারের মূল্য 50 টাকাকৈ বৃদ্ধি করেছে আর এই নতুন মূল্য আজিরপর কার্যকরী হব। এই সংযোজনের পিছত রাজধানী নতুন দিল্লীত রন্ধন গ্যাসের সিলিন্ডারের মূল্য হলগৈ 644 টাকা, আনহাতে প্রতিটি রন্ধন গ্যাসের সিলিন্ডারের মূল্য হবগৈ 643 টাকা। উল্লেখ্য যে অয়েল মার্কেটিং কোম্পানিসমূহে 1 ডিসেম্বরত বাণিজ্যিক গ্যাসের সিলিন্ডারের মূল্য বৃদ্ধি করেছিল আর 19 কিলোগ্রামের সিলিন্ডারের মূল্য 55 টাকা বৃদ্ধি করেছিল। ইফালে 14 কিলোগ্রামের রন্ধন গ্যাসের সিলিন্ডারের মূল্য একবারের বৃদ্ধি পাইছিল জুলাই মাহত, সেইবার বৃদ্ধি করেছিল মাত্র 4 টাকা। আর উল্লেখ্য যে রন্ধন গ্যাসের সিলিন্ডারের মূল্যবোর আন্তর্জাতিক মানদণ্ডর হার আর বিদেশি মুদ্রার বিনিময় হারের হিসাবত নির্ধারণ করা হয়, সেইভাবে প্রতিমাহে রন্ধন গ্যাসের সিলিন্ডারের রাজসাহায্যের পরিমাণও সলনি হয়ে থাকে। যেতিয়া আন্তর্জাতিক বাজারত দাম বৃদ্ধি হয় তেতিয়া সরকারে অধিক রাজস্ব প্রদান করে আর যেতিয়া হার হ্রাস হয় রাজহ রাগ করা হয়। দেশের সকল লোক করোনার প্রতিষেধক দিয়া নহব এই মন্তব্য স্বাস্থ্য সচিব রাজেশ ভূষণের। ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চে করোনার প্রতিষেধক লো আগবাইছে গুরুত্বপূর্ণ মন্তব্য আর ICMR চিকিৎসক জেনারেল ডাক্তার বলরাম ভার্গবে এই সন্দর্ভত মন্তব্য প্রদান করেছে যে প্রতিষেধকর সফলতা কিমান হেয়া সংক্রমণ কিমান হয়েছে তার উপরতে নির্ভর করব। যদি কম জনসংখ্যক প্রতিষেধক প্রদান করে করোনা রোধ করবা যায় তেন্তে সকল লোককে এই প্রতিষেধক দিয়া নহব। ইফালে স্বাস্থ্য সচিব রাজেশ ভূষণে কয় যে সমগ্র দেশকে সরকারে প্রতিষেধক দিয়ার কথা কোয়া নাই। ইফালে কোভিডশিল্ডের হওয়া পার্শ্বক্রিয়ার অভিযোগের ক্ষেত্রে তেও কয় যে ভ্যাকসিনের ট্রায়ালত প্রথমে স্বেচ্ছাসেবীর অনুমতি লওয়া হয় আর তার পাছতে এখন ফর্ম দিয়া হয় যত স্পষ্টভাবে লিখা থাকে যে ট্রায়ালের সময় কিবা বেয়া প্রভাব পড়ব পারে আর কেনেকা ধরনের প্রভাব পড়ব পারে তার বিষয়েও লিখা থাকে। ডিব্রুগড়ত উদ্বোধন করা হল দেশের ভিতরতে সর্ববৃহৎ অত্যাধুনিক প্রত্নতত্ত্ব সংগ্রহালয়। বহু জল্পনা কল্পনার অন্ত ডিব্রুগড়ত উদ্বোধন করা হল প্রত্নতত্ত্ব বিভাগের সংগ্রহালয় ভবন আর ডিব্রুগড়ত রাজ্যের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়ালে মুক্তি করলে দেশের ভিতরতে অন্যতম প্রত্নতত্ত্ব বিভাগের এই সংগ্রহালয় আর রাজ্যের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়ালে চুকাপা দিবসের শুভক্ষণতে ডিব্রুগড়ত মুক্তি করলে উজনি অসমের ভিতর সর্ববৃহৎ অত্যাধুনিক প্রত্নতত্ত্ব সংগ্রহালয়টি 3,43,00,000 টাকা ব্যয় সাপেক্ষে নির্মাণ করে লওয়া হয়েছে। এই অত্যাধুনিক প্রত্নতত্ত্ব বিভাগের সংগ্রহালয়টি প্রাচীনকালের নানা সমল ভগ্নাশেষ সামগ্রী সমূহ অত্যাধুনিকভাবে ইয়াত সংগ্রহ করার লগতে গবেষণা করা হব আর ইতিমধ্যে সংগ্রহালয়ত রাজ্যখনের প্রাচীন সম্পদসমূহ রাজ্যের ভিন্ন স্থানত খনন কার্যত উদ্ধার হওয়ার প্রত্নপ্রস্তর সমল, শিলালিপি, পোড়ামাটি সামগ্রী, পুরোনা নানা লিপি, ভিন্ন আপ্রয়োগীয় মূর্তিসমূহের লগতে হাঁচিপাতর পুথি আদিকে ধরে পুরোনা মুদ্রাসমূহ সংগ্রহ করে রাখিছে প্রত্নতত্ত্ব বিভাগে। ইয়ার জড়িয়ে রাজ্যের প্রাচীন কলা কৃষ্টি তথা সম্পদসমূহ উদ্ধার করার লগতে সংগ্রহ করার দিকত এটি নতুন দিক সূচনা হওয়ার লগতে প্রাচীন সম্পদসমূহ গবেষণা করার বাবে যথেষ্ট সুবিধা হব বলে আশা প্রকাশ করেছে মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়ালে। চলিত মাহাতে প্রাদেশিকীকরণ হব 20,000 শিক্ষকর পদ। চলিত মাহাতে 20,000 শিক্ষকর পদ প্রাদেশিকীকরণ করা হব। মঙ্গলবারে শিক্ষামন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায় এই কথা প্রকাশ করে আর কামরূপ জেলার আমিনগাঁওত অরুণোদয় আসনের শুভারম্ভ অনুষ্ঠানত ভাষণ প্রদান করে মন্ত্রীগুলিয়ে কয় যে চলিত মাহতে 20,000 শিক্ষকর পদ প্রাদেশিকীকরণ করার সিদ্ধান্ত গ্রহণ করেছে রাজ্য সরকারে। সমান্তরালভাবে 15,000 নতুন শিক্ষকক নিযুক্তি দিয়ার বাবে ব্যবস্থা গ্রহণ করা হব। আর উল্লেখ্য যে রাজ্য সরকারে ইতিমধ্যে 355 নতুন বিদ্যালয়ের বাবে 2,812 শিক্ষকর পদত অনুমোদন জানাইছে। আর এই অনুষ্ঠানতে বিত্ত শিক্ষামন্ত্রীগুলিয়ে কনকলতা মহিলা সবলীকরণ আঁচনির জড়িয়ে ডিসেম্বর মাহতে মহিলা আত্মসহায়ক গোটর একাউন্টত 50,000 টাকাকৈ সুমাব বলেও জানিবলে দিয়ে আর আসনিখনের বাবে ইতিমধ্যে 630 কোটি টাকা মোকলাই দিয়া হয়েছে। আর পূর্বে এই মহিলা আত্মসহায়ক গোটসমূহে 25,000 টাকাকৈ লাভ করেছিল। চন্দ্রপৃষ্ঠর নমুনা সংগ্রহের লক্ষ্যে চন্দ্রত অবতরণ করিলে চীনের মহাকাশ জানে। চীন দেশে সফলভাবে চন্দ্রপৃষ্ঠের নমুনা উদ্ধারত ঐতিহাসিক সফলতা লাভ করেছে আর মঙ্গলবারে চীনের চেঞ্জ 5 নামের মহাকাশ যানখনে চন্দ্রপৃষ্ঠত অবতরণ করে এই সফলতা অর্জন করে। উল্লেখ্য যে এই অভিযানের আরম্ভণি হয়েছিল যা 24 নভেম্বরত আর এই অভিযানের মূল লক্ষ্য আছিল চন্দ্রপৃষ্ঠর পূর্বতে পরিভ্রমণ নকৰা অঞ্চল ধুমুয়ার মহাসাগর নামেরে জনাজাত অঞ্চলের পৰা 2 কেজি নমুনা সংগ্রহ করা যাতে উপগ্রহটির গুড়ি সম্পর্কে জানিব পারি। যদিহে এই অভিযান সম্পূর্ণ হয় তেতিয়াহলে চীন দেশে আমেরিকা আর সোভিয়েত ইউনিয়নের পিছত এই কার্য করা তৃতীয়খন দেশত পরিণত হব। আর জানিবা অনুসরি অহা 2টা দিন চন্দ্রপৃষ্ঠের নমুনা সংগ্রহ আরম্ভ করব আর এই নমুনা পৃথিবীলৈ উভতি আহিবলগা এক বিশেষ ক্যাপসুল যোগে লৈ অহা হব। আর চীন দেশে প্রথমবারের চন্দ্রপৃষ্ঠ 2013 চনত অবতরণ করেছিল।